লংতরাই ভেলি মহকুমার 82 মাইল এলাকা থেকে গত 21 নভেম্বর থেকে নিখোঁজ হয়েছিল জবা দাস নামের এক তরুণী গৃহবধূ। মনু থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ এখনও পর্যন্ত গৃহবধূকে খুঁজে বের করতে পারেনি। 12 বছর আগে ভালোবাসার সূত্র ধরে এলাকার পিঙ্কু দাসের সাথে বিবাহ হয় পার্শ্ববর্তী গ্রামের বর্তমান 27 বর্ষীয় জবা দাসের। বিয়ের কিছুদিন পরপরই তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র এবং একটি কন্যা সন্তান। বাড়িতে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েদের নিয়ে বেশ ভালোই চলছিল পিঙ্কুর সংসার, কিন্তু সম্প্রতি তার সুখের ঘরে প্রবেশ করলো কালো ছায়া। নভেম্বর মাসের 21 তারিখ নিজ মেয়েকে নিয়ে শাশুড়ির সাথে বাড়ি থেকে বেরিয়ে যায় জবা পোস্ট অফিস থেকে টাকা তুলবে বলে, কিন্তু টাকা তুলে মেয়েকে নিয়ে আর বাড়ি ফেরেনি। তৎক্ষণাৎ তার শাশুড়ি পুত্রবধূর খুঁজে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। পরিবারে কোনো ধরনের অশান্তিও ছিল না, তবুও গৃহবধূর এভাবে নিখোঁজের ঘটনায় চিন্তিত তার পরিবারের লোকজনেরা। এই জায়গার নাম হচ্ছে বিরাশমাইল কালঞ্জ সিংপাড়া। 21 তারিখে আমার ফ্যামিলি মা বাচ্চা টাচ্চা নিয়ে গেছে বাজারে। বাজারে যাইয়া ফটো উঠছে, এখানে মায়ের দাঁড় করে কেছে, মা আপনারা ফটোটি লন, আমি একটু পোস্ট অফিসের থেকে আই কয়েছিরা। হ্যাঁ, গেছে পোস্ট অফিসে, এখান থেকে ওই নিখোঁজ পাইতেছে না পাইতেছে না। আমরা থানায় যে টিনটি করছি, লোকেশন পাইছি বিশ্রামগঞ্জে, বিশ্রামগঞ্জে খুঁজে আছি, নাই নিখোঁজ। আজকে দিন হয়েছে নিখোঁজ, কতদিন হয়েছে? আজকে তো 21 তারিখ, আজকে কয় তারিখ? মেয়ে আছে সাথে, 5 বছর বয়স। মেয়ের নাম হয়েছে পূর্ণিমা দাস, ফ্যামিলির নাম জবা দাস। কত বছর আগে বিয়ে হয়েছিল? 12 বছর। কিভাবে বিয়েটা হয়েছে? লাভ ম্যারেজ। তুমি কি করো? আমি তো লাইন গাড়ি চালাই। পরিবারে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তোমার কি মনে হইতেছে? এমনি তো একটা নাম্বার পাই। দুদিন অতিবাহিত হবার পরও কোনো খোঁজ না পেয়ে পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় মনু থানায়, কিন্তু মনু থানার পুলিশ ঘটনার 13 দিনের মাথায়ও গৃহবধূকে খুঁজে বের করতে পারেনি। উপরন্তু পুলিশ অভিযোগকারীদের ঘাড়ে বোঝা চাপিয়ে নিজেদের দায়িত্ব খালাস করতে চাইছে বলে অভিযোগ। নিখোঁজ গৃহবধূর স্বামী জানিয়েছেন, প্রায় 4 লক্ষ টাকা এবং সোনা গয়না নিয়ে বেপাত্তা হয়েছে তার স্ত্রী। টোটাল 2,30,000 টাকা আছিল ক্যাশ, আর অ্যাকাউন্টে আছিল টোটাল, মনে করেন টোটাল মিলাইয়া প্রায় 4.5 লক্ষ টাকা হইব। এর লগে সোনা দানা প্রায় 1.5 লক্ষ টাকার আছে। এটা নিয়ে গেছে সব, আমার যা ইন্স্যুরেন্স আছিল অ্যাকাউন্ট সব নিয়ে গেছে। হ্যাঁ, এটিএম সব হের কাছে, ডকুমেন্টস যা আছে। এদিকে নিখোঁজ তরুণী গৃহবধূর শাশুড়িও জানালেন ঘটনার বিষয়ে, শুনুন কি বলছেন জবার শাশুড়ি। নিচে নাইটনোর 3 জোড়া খানোর, বেটির 2 জোড়া খানোর, 4টা চুড়ি, 2 ছোয়া গলার স্বর্ণর জিনিস লইয়া গেছে। আমার খানোর আছিল, আমার খানোর ওগুন আমারে বুদ্ধ হইয়া কয়, ওগুন এইনা দিয়া কয়, মা ওগুন খানো দিন আর ওগুন দিন কই, আমার খানোর গুণও করিয়া নিয়ে যাই। আমি তো এখানে তো আর বুঝছি না, তাই যে পাগল মারবো যদি আমি বুঝতাম, তো আমার খানোর ওগুন আমি। আজমকা গৃহবধূর নিখোঁজের ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনায় উৎকণ্ঠায় রয়েছেন গৃহবধূর পরিবারের লোকেরা। সচেতন মহলের প্রশ্ন, এটি কোনো পরকীয়া প্রেমের জের নয় তো? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।